আজকে এই ভিডিওটিতে আমরা কেরালা এই স্লাইড কেরালা শুরু করতে জানবো। দেখেন আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করছি, এই প্রজেক্টটাতে আমাদের এই প্রজেক্টটাতে কিন্তু কোনো কেরা ফুল নেই, মানে এটা একটা ইয়ে হয়ে আছে, এটা কোনো দুইটা না। এটাতে আমরা যদি ক্লিক করি এটা স্লাইড আকার হতে আছে না, আজকে এটি দেখবো এটা আমরা কিভাবে করবো, তাহলে ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমত আমরা এখান থেকে যে কোনো একটি স্লাইড এখান থেকে চুজ করে নেব। এখানে আপনারা দেখতে পারেন এখানে অসংখ্য স্লাইড আছে, আপনারা যে কোনো একটি চুজ করে নিতে পারেন। আমি আপাতত দেখি নেই, আমি চাইলে এটাও করতে পারি, এটা অথবা যে কোনো একটা করতে পারি। আমি আপাতত এটাই করে নিই। এটা করার পর আমি এটা এটা আমি দেখে নিই কোডগুলো। ওকে, আমি এটাই নিই। এরপর আমি ইনডেক্স ডট এইচটিএমএল এ টেস্টিমোনিয়াল যে সেকশনটা, এইটা থেকে প্রথম রিটার্নটা দিয়ে দেই, যাতে এটা দেখতে একটু সুবিধা হয়। তারপরে আমরা এখান থেকে যদি দেখি, আমরা যদি এখান থেকে একটু দেখি যে আমরা লাইভ সার্ভার প্রথমত ওপেন করে রাখি, এই দেখেন দেখেন এখানে একটা কিন্তু ক্যারাসেল চলে আসছে, এটা একটা চলে আসছে। তারপর এখান থেকে আমরা প্রথমত এই যে ইমেজের এই যে জায়গাগুলো আমরা এখান থেকে কেটে দেই, তারপর এখান থেকে এটাকে কেটে দেই, তারপর এখান থেকে এটা দেই, এভাবে আমি এগুলো কেটে দেই, যাতে আমরা এখানে আমরা আমরা আমাদের এগুলো এখান থেকে ইম্পোর্ট করতে পারি। যেমন এইটা একটা আমরা এটা একটা তারপর এইটা একটা এখানে পেস্ট করি, পেস্ট করি, পেস্ট করার পর এটাকে আমি কেটে দেই, দেখতে পারেন। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু ক্যারাফলটা এখানে এসে পড়ছে, কিন্তু এগুলো এখানে ক্লিক করলে এগুলো স্লাইড আকারে হয়ে যাচ্ছে না। এবার এইটা আমরা কীভাবে করবো তা দেখবো। তাহলে এটা করার জন্য আমি প্রথমত প্রিভিয়াস বাটনগুলো কেটে দিই, এগুলো আমি প্রথমত কেটে দিই, এগুলো কেটে দেওয়ার পর এগুলো কেটে দেওয়ার পর আমরা দেখতে পারি এখানে আমরা কোনো বাটন নাই আর কিছু নাই। তারপর আমরা এবার এটা যদি স্লাইড করতে চাই, তাহলে আমাদের এই যেটা আছে এটাকে আমরা এখান থেকে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল ওকে আমরা একটু এখান থেকে 1 মিনিট আমরা এখানে চলে আসি। চলে আসার পর টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল তারপর এখান থেকে আমরা দিয়ে দেই ক্যারোসেল, তারপর এখান থেকে আমি এটাকে পেস্ট করি এখানে, এটাকে পেস্ট করি এখানে। তারপরে যে আমরা দেখি একটা রিলোড দেই, রিলোড দিয়ে যে আমরা এখান থেকে ক্লিক করি, এবার তো এটা হওয়ার কথা। এখান থেকে এটা আবার লাইক সার্ভার আমরা ওপেন করি, তো ওকে। তারপর আমরা একটু দেখি এখান থেকে সেকশন যে এরিয়াটা থেকে ট্রু এদোট এরিয়া এখান থেকে কেটে দেই, কেটে দেওয়ার পর আবারও আসি টেস্টিমোনিয়াল ক্যারোসেল প্রোডাক্টস প্রিভিয়াস নেক্সট ওকে মেন জায়গায় হয়েছি, আর তো কোনো কিছু নাই। এখান থেকে এটা আমি করে রাখি, করে নিচ্ছি, কারণ এখান থেকে এটা আমার অনেক অনেক দেরি লাগছে, এই জন্য
ভিডিওটা পোস্ট করে নিয়েছিলাম। এখানে দেখেন, এখানে আমার যে প্রবলেমটা হয়েছে, আমরা এখানে টেস্টিমোনিয়ালটা আসলটা ঠিকই দিয়েছি, কিন্তু আমার উদাহরণটা এখানে প্রথমত আমরা এভাবে দেওয়া দেওয়া উচিত। তারপর দ্বিতীয়ত, এখানে আমাদের কয়েকটা ক্লাস আছে, সেখানে আমরা এই বাটনগুলো কেটে দিই, গুলো কেটে দিলেও একটু ভালো হবে। দেখেন এখান থেকে ইন আমাদের এখন এটা হয়ে গেছে। তো এখান থেকে এটা আমরা এভাবে করব, আমরা প্রথমে এটা আনবো, আনার পর আমরা যেই আমাদের মিডল ট্যাক্সগুলো আছে এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমাদের ডিটেলগুলো বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর আপনারা যেটা চান এটা অ্যাক্টিভ করতে পারেন। আমি এখন এই যেটা প্রিভিয়াস প্রথমটা প্রথমে আছে এটা অ্যাক্টিভ করে রাখছি, আপনারা যে কোনো একটা অ্যাক্টিভ করতে পারবেন। তারপর এখানে অ্যাক্টিভ করার পর আপনারা এখান থেকে যে এটা এই ক্লাসগুলো দিয়ে দিলে আপনারা এখানে ইজিলি ক্যারাসলটা হয়ে যাবে। আর এখানে আমরা এই হার্ড ফ্রেম হলে ক্লাসগুলো দেওয়া লাগবে, আমি ওই সময় অন্যটাতে দিয়েছিলাম, এই জন্য হয়নি। সো আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখাবো একটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।